আমি জয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বগুলোতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে নতুন আরও একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সনের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022-এ বেশ কিছু টুলস রয়েছে, যে টুলসগুলো ব্যবহার করে আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন। আপনি যদি এই টুলসগুলো সম্বন্ধে না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি ভিডিও এডিট কোনোভাবেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে করতে পারবেন না। এজন্য শুরুতেই আপনাকে টুলসগুলো সম্বন্ধে জানতে হবে, কোন টুলস দিয়ে কোন কাজগুলো আপনার করতে হবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। আজকে মূলত এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022-এর টুলস দিয়ে কোন টুলস দিয়ে কি কাজ করবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022-এর টুলসগুলোর বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সফটওয়্যারটিতে চলে যেতে হবে। তো আমরা প্রবেশ করলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সফটওয়্যারটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু আজকে টুলসের পরিচিতিগুলো এবং টুলসের কোন টুলসের কী কাজ সেটা নিয়ে আলোচনা করব, সেহেতু আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমাদের অনেকগুলো টুলস দেয়া আছে। এই টুলস বারটা যদি আপনাদের এখানে না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে টুলস এই অপশনটা টিক চিহ্ন দেয়া আছে, তার মানে আমার এখানে টুলস বারটা রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরুন আমার এখানে এই টুলস বারটা ক্লোজ করে দিলাম, তো এখানে আমার টুলস বারটা নেই। আমাদের এটা আনতে হলে কি করতে হবে, উইন্ডোজে চলে যেতে হবে। উইন্ডোজ থেকে আমরা সরাসরি টুল বক্সটাকে এখানে নিয়ে আসব। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম টুল বারটা আমার ব্যবহারের সুবিধার ক্ষেত্রে। তো শুরুতেই রয়েছে সিলেকশন টুল। সিলেকশন টুল মানে কি? সিলেকশন টুল হচ্ছে আপনার কোনো কিছুকে সিলেক্ট করা। ধরুন আমি এই ভিডিওটাকে এডিট করব, তো এডিট করার ক্ষেত্রে আমার যখন একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে আমি কনভার্ট করব, বা একটা ভিডিও থেকে অন্য আরেকটি ভিডিওতে যাব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সিলেকশন টুল থেকে সিলেক্ট করে তারপরে আমাকে, আমি যদি ভিডিও কাট করি সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে এই সিলেকশন টুল। যে কোনো কিছুকে সিলেক্ট করা মানেই হচ্ছে সেটা সিলেকশন টুলের কাজ। তো আমরা এই ভিডিওটা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমরা শর্ট করে নিব একটু। শর্ট করার ক্ষেত্রে আমি সিলেকশন টুলের ব্যবহার করব। আপনি দেখতে পাচ্ছেন এই যে সিলেকশন টুল ব্যবহার করছি। পরে এখানে রেজোর টুলটা রয়েছে, রেজোর টুলটা দিয়ে আমরা এটাকে কাট করে নিব। দেখতে পাচ্ছেন এটাকে কাট করে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা ঠিক ডিলেট করে দিব, যেহেতু এইটা আমার প্রয়োজন পড়বে না, সেহেতু আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে ডিলেট করে দিচ্ছি। তো সরাসরি আমি আমার ভিডিওটাকে টেনে এভাবে নিয়ে আসলাম। এই গেল সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস, এবং আরেকটা রয়েছে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলস। তো শুরুতে রয়েছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনি যখন একটা ভিডিও থেকে মাল্টিপল ভিডিওর ক্লিপ থাকবে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, আপনি যখন এডিটিংয়ের জন্য নেবেন, দেখা যায় অনেকগুলো ক্লিক ওখানে রয়ে যায়, সেই ক্লিকগুলো একটা একটা করে ক্লিক আপনার টেনে নিয়ে আসতে হয় প্রথম ক্লিকের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের মাধ্যমে আপনি সবগুলো ভিডিওর ক্লিপ একসাথে আপনি ফরওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। কীভাবে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে মাল্টিপল কিছু ক্লিপ আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে কাট করে এখানে ধরুন কয়েকটা আমি কাট করে নিয়ে নিলাম। তো কাট করে নেওয়ার পরে আমার এখান থেকে একটা গ্যাপ রয়ে গেছে, অথবা আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেকশন টুল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এখানে যখন অনেকগুলো আমার ফাইল রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল রয়ে গেছে, এখন এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে। কীভাবে আমি সহজেই ফিল আপ করবো, এখান থেকে দেখতে পাবেন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এটাকে আমি প্রেস করব। প্রেস করার পরে এটাকে আমি ক্লিক করব। এরপরে সিলেকশন টুলস থেকে সিলেক্ট করে এইভাবে টান দিয়ে আমি খুব সহজে নিয়ে আসতে পারবো। এইটা যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের কি হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গ্যাপটা পূরণ করতে হলে আমার সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা কেন এত ঝামেলা করব, আমরা সরাসরি চলে যাব আমাদের ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলে। এটা ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব, সমস্ত যে ক্লিপগুলো রয়েছে এই ক্লিপগুলো আপনার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপর সিলেকশন টুল সিলেক্ট করে আমরা সরাসরি এভাবে টেনে আমাদের ফার্স্ট ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এই গেল আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের ব্যবহার। এরপরে চলে আসি ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল। ব্যাকওয়ার্ড টুল মানে ফরওয়ার্ড আপনি আগে নিয়ে আসছেন, ব্যাকওয়ার্ড মানে পরে নিয়ে যাবেন আপনি। তো আমার ফার্স্ট ক্লিপ যখন আমি পরে নিয়ে যাব, আমি ব্যাক
আমি টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করা অবস্থায় আমি এটাকে এভাবে সরিয়ে দিলাম। তো মাঝখানের এই গ্যাপটা জাস্ট ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের উল্টা কাজটা আপনাকে এখানে জাস্ট করে নিতে হবে। কিভাবে করবেন, আপনার এই গ্যাপটা প্রথম ক্লিপটা আপনি এখন এদিকে নিয়ে আসবেন, ঠিক ডান দিকে এই ক্লিপগুলোর সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। সেক্ষেত্রে কী করতে হবে, আপনি ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, প্রথম যে আপনার ফার্স্ট যে ক্লিপটা রয়েছে এই ফার্স্ট ক্লিপে ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেকশন টুল সিলেক্ট করবেন, এরপরে এভাবে টান দিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সহজেই এই দুইটা টুল থেকে আমরা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিটিংয়ের কাজটি আরও স্মুথলি করতে পারবো এবং আমি আরও ফাস্টলি কাজটি করে নিতে পারবো। তো অবশ্যই আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে এই দুইটা টুলস কত সহজে আমরা ব্যবহার করে আমাদের ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব সহজে আমরা আরও করতে পারছি। এরপরে চলে আসি আমরা আরও একটি টুল, দুর্দান্ত একটি টুল, সেটা হচ্ছে আমাদের রিপেল এডিট টুলস এবং রোলিং এডিট টুলস এবং রেড স্টেট টুলস, রিমিক্স টুলস। তো এখানেও কয়েকটা টুলস আমাদের রয়েছে এবং এই টুলসগুলো ব্যবহার করেও খুব সহজে ভিডিও এডিটিংয়ের কাজগুলো অনেক ফাস্টলি করা যায়। তো শুরুতেই আমরা দেখে নিই রিপেল এডিট টুলসটা কী। আপনি ধরুন একটা ভিডিও ক্লিপ থেকে, এই একটা ভিডিওর ক্লিপ রয়েছে, এই ভিডিওর ক্লিপ থেকে আপনি সেকেন্ড ক্লিপে আপনি ট্রান্সফার হবেন খুব স্মুথলি একটাভাবে। হ্যাঁ, এখন দেখা যায় আমাদের দুইটা ক্লিপ আমাদের অ্যাডজাস্ট করতে হলে আমাদের এখান থেকে ইলেজার টুল থেকে বা রেজর টুল থেকে আমাদের কাট করতে হয়। এই কাট না করে আমরা সরাসরি এখান থেকে কি করতে পারবো, রিপ্লেক এডিট টুলটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে এই যে আমাদের সেকেন্ড যে ফুটেজটি রয়েছে বা সেকেন্ড যে ভিডিওটি রয়েছে, ক্লিপটি রয়েছে, সেটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা ফার্স্ট ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন যখনই আমি অ্যাডজাস্ট করে দিয়েছি তখনই এটা আগের ক্লিপ এবং এই ক্লিপগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপরে রয়েছে রোলিং এডিট টুলস। রোলিং এডিট টুলসটা হচ্ছে আপনি একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যখন আপনি রিপেল এডিট টুলসটা ব্যবহার করবেন তখন যখন বেশি চলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, রিপেল এডিট টুলস একটা সিলেক্ট করলাম, আমরা যে কোনো একটা অডিওর একটা বিটে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, ধরুন এখানে এই পজিশনিংয়ে। তো আমরা যখন শুরুতে রিপেল এডিট টুলসটা থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে ভিডিওটা নিয়ে আসছি, আমরা ওই বিটের বেশি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বিটের বেশি চলে গেছে। তো আমরা তখন কি করব, আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য রোলিং এডিট টুলটাকে ব্যবহার করব এবং এটা ঠিক এইভাবে ধরে আমরা আমাদের যেখানে বিটটা রয়েছে অডিওর সেখানটায় আমরা অ্যাডজাস্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে আমরা এই জায়গাটায় আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো এই টুলসটি ব্যবহার করে। তো এরপরে রয়েছে রেড স্টেজ টুল। রেড স্টেজ টুলটা হচ্ছে আপনারা একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যখন সুইচ করবেন সেই মুহূর্তে আপনার ওই ভিডিওটা একটু ফাস্টলি চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রেড স্টেজ টুলটা আপনারা সিলেক্ট করলাম এবং ঠিক এই জায়গাটায় আমরা এটাকে ব্যবহার করব, এই জায়গাটায় আমরা এটাকে ব্যবহার করব। তো আমরা এই জায়গাটা সিলেক্ট করে এই ভিডিওটাতে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা দেখতে, আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের, এই জায়গাটা দেখবেন জাস্ট কতটা ফাস্ট চলে যাচ্ছে, ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রানজ্যাকশনের মতন কাজ করছে। তো এই ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আমরা যখন এই টুলসটা ব্যবহার করব, রেড স্টেজ টুলটা আমরা যখন ব্যবহার করব তখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও একটু ফাস্টলি চলে যাবে। এইগুলো সাধারণত সিনেমেটিক কিছু কোয়ালিটির যে ভিডিওগুলো এডিট করা হয় সেই ক্ষেত্রে এই টুলসটি অনেকটি গুরুত্বপূর্ণ, অথবা আপনি সমুদ্রের কোনো একটা ফুটেজ নিলেন অথবা কোনো প্রাকৃতিক পরিবেশ পাহাড় পর্বতের একটা ফুটেজ নিলেন, সেক্ষেত্রে আপনি যখন একটা সমুদ্রের একটা ক্লিপ থেকে আপনি যখন পাহাড়ের একটা ক্লিপে যাবেন এই মাঝখানের যে ট্রানজ্যাকশনের যে বিষয়টি রয়েছে সেই সময়টাতে আপনি অতি দ্রুত চলে যেতে পারবেন, সেই জায়গাটাতে আপনার এই রেড স্টেজ টুলটা আপনারা ব্যবহার করে খুব স্মুথলি একটা ভিডিও এডিট আপনারা করতে পারবেন। এরপরে যেটা রয়েছে রেজর টুল। রেজর টুলটা আমি অলরেডি এতগুণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেজর টুলটা হচ্ছে আপনি কোনো ভিডিও কাট করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। আপনার অযাচিত অংশগুলোকে আপনি কাট করে যে বাদ দিবেন সেই কাট করার মেইন টুলসটি হচ্ছে রেজর টুল। এই রেজর টুলের মাধ্যমে আপনি ভিডিওর বর্ধিত অংশগুলো কেটে ফেলে দিতে পারবেন এবং সিলেকশন টুলের মাধ্যম থেকে আপনারা দুইটা ভিডিওকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এর মাঝখানে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আপনারা এই
যে এডিটিং এর কাজগুলো রয়েছে এবং যত কাজগুলো এতক্ষণ দেখালাম, এই কাজগুলো খুব সহজে আপনারা ম্যানুয়ালি না করে খুব ইজিলি ভাবে খুব সহজে করতে পারবেন এই টুলসগুলো নিয়ে। তো আরও বেশ কিছু টুলস রয়েছে, যে টুলসগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। এই জন্য এই পর্যন্ত টুলসগুলোর পরিচিতি আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে এই টুলসগুলো দিয়ে কাজ করবেন, এই টুলসগুলো প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তী ভিডিওতে আমি নতুন আরও যে টুলসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, অথবা আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও আপনারা নক দিয়ে জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনারা কি ধরনের ভিডিও জানতে চাচ্ছেন। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন যে মিউনিক টেক চ্যানেল থেকে আমি যা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।